আপিল বিভাগ নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আমার ক্লায়েন্ট জনাব আলাবক্স টিটু তাকে কথিত ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আমরা হাইকোর্টের যে আদেশ পেয়েছিলাম, অর্থাৎ তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যে আদেশ পেয়েছিলেন, সেটি আজকে আপিল বিভাগ বাতিল ঘোষণা করেছেন। বাতিল ঘোষণা করে আপিল বিভাগ নির্বাচন কমিশনকে নতুন করে নির্বাচনের দিন নির্ধারণের জন্য নির্দেশ দিয়েছেন। এর ফলে কি আপনার প্রার্থী এর ফলে যেটি হলো সেটি হচ্ছে যে এই নির্বাচনে আমি আদালতের কাছে বারবার বলার চেষ্টা করেছি যে আমাদের আইনের উদ্দেশ্য এবং গণতন্ত্রের অন্যতম বাহন হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে হবে। যেহেতু এই নির্বাচনে জনাব আলাবক্স টিটু এবং লিগ পিটিশনার তারা দুজন প্রার্থী ছিলেন, এখন আলাবক্স টিটুকে যদি কোনো কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সুযোগ দেওয়া না হয় তাহলে নির্বাচনটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরেকজনকে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া হবে। বাট এখন যেটা হলো যে আলাবক্স টিটুর এই মনোনয়নপত্র বাতিলের প্রত্যেক প্রকৃতপক্ষে নোয়াখালী জেলা পরিষদে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের কোনো সুযোগ থাকবে না।